30 মাসেও চালু হয়নি করোনায় বন্ধ হওয়া পাঁচ জোড়া ট্রেন। চরম ভোগান্তিতে যাত্রীরা, রাজস্ব হারাচ্ছে রেল। 2020 সালে করোনার সময় বন্ধ হয়েছিল চাপায় নবাবগঞ্জে চলাচলকারী পাঁচ জোড়া ট্রেন। এরপর একে একে কেটে গেছে 30টি মাস, তবুও চালু হয়নি ট্রেনগুলো। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ওই অঞ্চলের যাত্রীরা। যদি পূর্বের মতো 10টি ট্রেন আমাদের এখানে যাতায়াত করে, তাহলে আমাদের জনগণের, সাধারণ চাপাই নবাবগঞ্জে লোকজন যাওয়া আসার জন্য এবং আমরা যে ঢাকা যাই, অনেক সবাই ব্যবসা বাণিজ্যের জন্য বা ছাত্রছাত্রী যাই কলেজে লেখাপড়া করার জন্য, মাদ্রাসার জন্য, তাদের যাতায়াতের জন্য অনেক সুবিধা। আমাদের সমস্যা, খুব সমস্যা, সব দিকে সব ট্রেন চালু হচ্ছে কিন্তু আমাদের চাপায় এখন পর্যন্ত সব ট্রেন চালু হয়নি। শুধু এই যে বনলতা আর হলে যে আপনার 8:30 যে ট্রেনটা যায় এটাই চলছে, কিন্তু আমাদের এই যে ঢাকার ট্রেনগুলো যেগুলো চলতো দুইটা আরও দুপুরে, তারপরে আপনার রাত্রে, এই ট্রেনগুলো তো সব বন্ধ আছে। কিন্তু আমাদের তো এক টাইমে সব সময় যাওয়া সম্ভব না, যার যখন যেটা সময় এই টাইমে যাওয়ার, কিন্তু একটা ট্রেনের উপরে তো সম্পূর্ণ নির্ভর থাকা সম্ভব। বর্তমানে দুইটা ট্রেন আসা যাওয়া করাই, আমরা তো ভোগান্তির শিকার হচ্ছি, আমাদের যাতায়াতের বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। আমরা চাই আবার পূর্বের মতো যেন আগে ট্রেনগুলো আবার চালু হোক। স্থানীয়রা বলছেন এই স্টেশন থেকে দিনে প্রায় 2500 থেকে 3000 যাত্রী দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। ট্রেনগুলো বন্ধ থাকায় তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প যানবাহনে যেতে হচ্ছে। করোনার আগে সারাদিনে বিরতিহীনভাবে আন্তনগর, সিল্ক সিটি, ধূমকেতু, শাটল, লোকাল সহ 7টি ট্রেন চালু ছিল, কিন্তু করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া পাঁচ জোড়া ট্রেন দীর্ঘ 2.5 বছরেও চালু হয়নি। কবে থেকে এই ট্রেনগুলো চালু হবে তাও জানে না স্থানীয় রেল বিভাগ। চাপাইনবাবগঞ্জ থেকে যে আন্তনগর ট্রেনগুলো, কানেক্টিং ট্রেনগুলো চলাচল করত, সেই ট্রেনগুলো সবগুলোই বন্ধ আছে। যেগুলো রাজশাহীর সাথে চলাচল ছিল সেগুলো কানেক্টিং ট্রেন আন্তনগর শাটল 1, 2, 3, 4। এছাড়াও ঈশ্বরদী থেকে একটি লোকাল ট্রেন চলাচল করত, ঈশ্বরদী, রহনপুর, চাপাইনবাবগঞ্জ, রাজশাহীর মধ্যে, এই ট্রেনটিও বন্ধ আছে। আপাতত আমরা জানতে পাচ্ছি না যে ট্রেনগুলো কবে নাগাদ চালু হবে, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। স্থানীয় নাগরিক কমিটির অভিযোগ, বিরতিহীনভাবে ট্রেনগুলো চালুর দাবিতে একাধিকবার মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিলেও কোনো কাজ হয়নি। চাপাইনবাবগঞ্জবাসীর প্রাণের দাবি দীর্ঘদিন যাব যে যখন ট্রেন মুক্তমুড়ে পড়েছিল ঠিক সময় থেকে চাপাইনবাবগঞ্জবাসী তার আন্তনগর ট্রেন সকল ট্রেনের সকল জেলায় যোগাযোগের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল নাগরিক কমিটির ব্যানারে। 10,000 স্বাক্ষরিত বই প্রাইম মিনিস্টার, রেলমন্ত্রী, রেল সচিব সবার হাতে জমা দিয়েছিল। আমরা সবসময় বহুবার মানে ডিসি সাহেব, জিএম সাহেব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নবগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা সাংসদ এবং যারা উপর লেভেলে কথা বলে সবসময় প্রতিনিয়ত, তাদের সবার সাথে যোগাযোগ এবং ঐক্য স্থাপন করার চেষ্টা করছি যে চাপাইনবাবগঞ্জবাসী গরিব কৃষকের দেশ, কৃষির দেশ, কৃষি নির্ভর দেশ, এখানে রেল ট্রেনের অতীব জরুরি। 2020 সালে করোনা পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে মার্চ মাসের 24 তারিখে বন্ধ করা হয় এই পাঁচ জোড়া ট্রেন। সেই হিসেবে 30 মাস 8 দিন ধরে বন্ধ রয়েছে ট্রেনগুলো। নুহু আবদুল্লাহ, বাংলাভিশন।